এবার আমি আসি যে আপনার জীবনে অনেক প্রাপ্তি, দর্শকের ভালোবাসার উপরে তো আসলে কোনো প্রাপ্তি নেই, সেই ভালোবাসায় তো আপনি ভাসছেন সেই রূপালি স্বর্ণযুগ থেকে, কিন্তু তার সাথেও যুক্ত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আরও অনেক প্রথম আলো পুরস্কার সহ আর অনেক অনেক সম্মাননায় আপনি ভূষিত হয়েছেন। তা আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়েই আগে কথা বলতে চাই। আপনার নিজের প্রযোজিত ছবিতেও আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন এবং তার আগেও আরেকটা চলচ্চিত্রে আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। তো আমি এই যে অভিজ্ঞতা, প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, স্বীকৃতি, জাতীয় স্বীকৃতি পাওয়া এবং তারপরে যে আবার ব্যাক টু ব্যাক আবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, তো এইটা নিয়ে আমি একটু শুনবো যে কেমন অনুভূতি এবং কিভাবে, তখন কেমন লাগলো যখন শুনলেন? না, অবশ্যই তো এটা অনেক বড় প্রাপ্তি, অনেক বড় পাওয়া, অনেক আনন্দের বিষয় যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়াটা, যে আমার কাজের স্বীকৃতি পাওয়া। যেটা কিছুক্ষণ আগে বলেছো যে দর্শকের ভালোবাসা হলো তার চেয়ে বড় স্বীকৃতি আর কি। আমার দর্শক আমাকে অনেক বড় স্বীকৃতি দিয়েছে, আমাকে ভালোবেসেছে, আর দর্শকের জন্যই কিন্তু আমি রোজিনা হতে পেরেছি। হ্যাঁ, তারপরেও যে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, এটাও আমার কাছে অনেক বড় পাওয়া ছিল, অনেক বড় প্রাপ্তি ছিল। রাজমহল, তা সেই ছবি দিয়ে কিন্তু আমার পথযাত্রায় চলচ্চিত্রে, এর মাঝখানে হয়তো আগে দুই একটা ছবি এটা সেটা করেছে, ওটা নট ই আমি ধরছি না, ওগুলো ছবি কিন্তু বাট কাউন্টেবল ছিল। রাজমহলটা ছিল হলে একক হিরোইন আমি ছিলাম, ওটা কিন্তু পোশাকের ছবি ছিল, ওটা দিয়ে আমার জয়যাত্রা শুরু হলো, যাত্রা শুরু হলো আমার চলচ্চিত্রে। তারপর থেকে আমাকে থেমে থাকতে হয়নি, যে আমি কিন্তু মানে অনেক অনেক এই পোশাকি ছবিতে ইনভলভ হয়ে গেলাম। যেমন ধরো রাজ কী বলে সুলতানা ডাকু, তারপর রাজিয়া সুলতানা, তুফান মেল, মানে এই ধরনের অনেক ছবি করেছি যে আমার মেয়েদের উপরে গল্প, নারী কেন্দ্রিক। ওই সময় কিন্তু এই কসাই ছবিটি আমজাদ ভাই আমার কাছে আসলেন আর কি, কসাই ছবিটির জন্য কাজ করার জন্য একদম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত। তো মানে এত মানে আমি তুঙ্গে কিন্তু সব পোশাকি ছবি দিয়ে ফোক ফ্যান্টাসি এই ধরনের আর কি। তা সেখানে তখন কেন আমি তখন একদম মানে হিট আর হিট, হিট আর হিট, কোনো মানে মানে ফ্লপের কোনো কাছাকাছি নাই। তা আমি আমাকে যখন অফার করলো তা আমি তো খুবই মানে আনন্দিত, যে আমজাদ হোসেনের মতো, আমজাদ ভাইয়ের মতো একজন ডাইরেক্টর, তার ছবিতে আমি অভিনয় করব। যাই হোক, এটা আমি আমার এত বিজি ছিলাম, তা আমাকে বললো তুমি কি আমার শিডিউল দিতে পারবে, আমি জানি তুমি অনেক ব্যস্ত। আমি বললাম যতই ব্যস্ত থাকি না কেন সবাইকে রিকোয়েস্ট করব যে আপনার ছবিটা করতে চাই আমি, যে আমার কিছু কিছু শিডিউলটা ছেড়ে দেওয়ার জন্য। তো ওইখানে আমি ওই রোলটা ছিল একটা প্রসিকিউটরের রোল ছিল আর কি। প্রথম শটটাই ছিল মেয়েটার, সে প্রসিকিউট, একটা সেট ছিল, একটা গান আর কি, এত সুন্দর গানটা কিন্তু সামিনা পা আপনার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, ভালোবাসি বলিব না আর এই গানটা লিরিক ছিল আর কি। তো মেয়েটা আপনার বটলে ড্রিঙ্ক করছে আর গানটা গাইছে আর কি। আর বেবি ভাই, বেবি ইসলাম ছিলেন, উনি হলো ক্যামেরাম্যান, খুবই প্রবীণ ক্যামেরাম্যান ছিলেন। তো গানটা খুবই দুঃখের, খুবই মানে এত কষ্টের কথাগুলো সুন্দর কথা। তা বেবি ভাই আবার খুব ইমোশনাল লোক ছিলেন, যে উনি ক্যামেরাম্যান। তো আমি অভিনয় করছি আর খুবই ইমোশনাল, যে ভালোবাসি বলিব না আর বলেছি একদিন, কেঁদেছি অনেকদিন, এরকম ধরনের কথা আর কি। তা বেবি ভাই ক্যামেরা চালাচ্ছে আর চোখ দিয়ে পানি পড়ছে আর কি, আর আমজাদ ভাই বসে আছে, কারণ আমি তো ফোক ফ্যান্টাসি ছবির হিরোইন, এখানে একদম টোটালটা চেঞ্জ কী ধরনের করছি। তো উনি একটা বেশ বড় ছিল, লং শট ছিল, দেওয়ার পরে একেবারে আমাকে জড়িয়ে ধরলো আমজাদ ভাই, রোজিনা তুমি গ্রেট, আল্লাহ তাকে ভেস্ত নসিব করুক, আমজাদ ভাই আজ আমাদের মাঝে নেই। তো বললো যে না রিয়েলি তুমি মানে একজন সত্যি সত্যি একজন ভালো শিল্পী। আমি বললাম আমি অত বড় শিল্পী না, আপনি আমাকে করাচ্ছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো এটা চরিত্রটা ছিল হলো একটা গ্রামের মেয়ে, তো মামা খুবই গরিব, মা বাবা নাই, মামা বিক্রি করে দেয় অন্যজনের কাছে। তো ওই মেয়েটা জানতে পারে, তখন সে ওই ইসে নদীতে ঝাঁপ দেয়, ওইখান থেকে তাকে উঠিয়ে নিয়ে আবার এক দল পায় তাকে ওই পাস্টুটে নিয়ে আসে আর কি। তো সেই চরিত্রটা আমি করে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি। আমার কাছে একটা চ্যালেঞ্জও ছিল, যে একদিকে আমি ফ্যান্টাসি ছবি, ফোক ছবি করছি, আর একদিকে একদম টোটাল ডিফারেন্ট ক্যারেক্টার। তো এইটাই আসলে যে আপনারা কিংবদন্তী অভিনেত্রী এই জন্যই, কারণ হলো ওই রকম নিজেদেরকে অনেক ভেঙেছেন এবং অভিনয়ের দক্ষতা ওরকম ছিল দেখে আজকে আমরা আপনাদেরকে ফলো করি বা আপনাদের সেই দেখানো পথে চলার চেষ্টা করছি। প্রিয় তোমার প্রিয়